সারা দেশে গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে চোদ্দ ডিসেম্বরের মধ্যে মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে বক্তারা বলেন, দাবি মানা না হলে 15 ডিসেম্বর ঢাকায় সচিবালয় ও সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করা হবে। একই সাথে নিরাপদ সড়কের দাবিতে আবারও 9 দফা প্রস্তাবনা তুলে ধরেন শিক্ষার্থীরা। দ্রুত বিচার ট্রাইব্যুনালে সড়ক দুর্ঘটনার জন্য দায়ীদের বিচার, নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। শহীদ মিনারের সমাবেশে সড়কে প্রাণ হারানোদের স্বজনরা এসে বিচার দাবি করেন। সমাবেশ শেষে প্রতিবাদী মিছিল করে শিক্ষার্থীরা। আপনাদের কাছে আমি সুষ্ঠু বিচার চাই আমার ছেলের দুর্ঘটনার। ১১টার দিকে আমরা সচিবালয়ের সামনে আমাদের অনশন কর্মসূচি শুরু করব এবং অন্যান্য জেলায় যে শিক্ষার্থীরা রয়েছে তারা একই সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি চালু রাখবেন।